আমাদের মেইন দাবি যেটা সেটা হচ্ছে যে আমরা যৌক্তিক যে কোটাগুলো আছে সেটা চাই, যেমন প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা। মুক্তিযোদ্ধাদের পক্ষেও আমরা কোটা পুরোপুরি বাতিল চাচ্ছি না, কিন্তু সেটা পরিমার্জিত করে একটা দেশে যেখানে হচ্ছে গিয়ে 100 জনের মধ্যে আপনার 60 থেকে 70 জনই কোটাতে চলে যাচ্ছে, সেখানে মেধাবীদের তো কোনো মূল্য থাকলো না। তো আমরা চাচ্ছি আমাদের কোটা সর্বোচ্চ 5% নেমে আসুক, যাতে মেধাবীরা সুযোগ পেয়ে থাকে। না হলো আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, তারা আইন আনুক, তারা কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাশ করুক এবং আমাদের এক দফা দাবি মেনে নিক। সকল গ্রেড মিলে সর্বোচ্চ 5% কোটা, এর বেশি আমরা মানি না, মানব না। আদালত শুধুমাত্র 1 মাসের স্থগিতাদেশ দিয়েছে, আমরা এটা আইনি প্রক্রিয়া আদালত নিশ্চয় ভালো বুঝেছে তাই করেছে। আমরা আদালতের রায়ের প্রতি সম্মান জানাই, কিন্তু আমরা অটল থাকবো আমাদের দাবিতে। থাকবো তো আমরা, আন্দোলন চালিয়ে যেতে পারবো তো, ব্লকেড চলবে তো, ব্লকেড 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 আমাদের আন্দোলনটি তো নির্বাহী বিভাগের কাছে, আমাদের দাবিটা নির্বাহী বিভাগ কাছে, সরকারের কাছে। ফলত হাইকোর্টের রায় দিয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু সরকারের জায়গা থেকে আমরা যদি সুস্পষ্ট বক্তব্য না পাই তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা দাবি করছি যে সকল গ্রেডেই কোটা, বৈষম্যমূলক কোটা বাদ দিয়ে সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রেখে সংসদে আইন পাশের মাধ্যমে কোটার একটা যৌক্তিক সংস্কার করতে হবে। আমরা একটা সুপারিশ করেছি যে 5% মতো কোটা রাখা যেতে পারে। আমরা আনুষ্ঠানিক ব্যাপারে তাদের কাছ থেকে কোনো ধরনের বক্তব্য পাইনি, বরং তারা বারবারই আদালত দেখিয়ে নিজেদের দায় এড়াচ্ছে, কিন্তু আমরা মনে করি এখানে পুরোটাই নির্বাহী বিভাগের দায়িত্ব এই সংকট সমাধান করার। বারবার আন্দোলনে নামার থেকে একবার আন্দোলনে নেমে দাবি আদায় করাটাই আমাদের জন্য সবচেয়ে ভালো, কারণ আমরা 18 সালে একবার আন্দোলন করেছি, এখন আন্দোলন করছি। আবার যদি হাইকোর্টের রায় মেনে আমরা 30 দিন থেমে থাকি, 30 দিন পর যদি রায়টা আবার ফিরে আসে তাহলে কিন্তু আমাদের আবার নামতে হবে। ফলত আদালতের ভিতরে যেটা হচ্ছে এটা আসলে এটা চূড়ান্ত সমাধান দিতে পারবে না, এই চূড়ান্ত সমাধানটা একমাত্র দিতে পারে নির্বাহী বিভাগ। ফলত নির্বাহী বিভাগের কাছে আমাদের আজকের কর্মসূচি। আচ্ছা, জানেন দীর্ঘদিন ধরে আমাদের দাবি আদায়ের জন্য আমরা প্রতিদিন কর্মসূচি পালন করে যাচ্ছি। আজকের কর্মসূচি হচ্ছে ব্লকেড, সারা বাংলাদেশ ব্লক মানে ব্লক করে দেওয়া হয়েছে যেন আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। আমাদের দাবি যদি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব, প্রতিদিন এভাবেই চলবে। আমরা এ পর্যন্ত সরকার থেকে কোনো আশ্বাস পাইনি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন, এখানে সবার নিজের অধিকার আদায়ের জন্য এসেছে এবং আমাদের দাবি অলরেডি আপনারা জানেন যে সর্বোচ্চ আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ 5% কোটা। এতদিন এটা বলা হচ্ছিল যে ন্যূনতম পর্যায়ে, এটা এখন থেকে সবাই বলবে। আমিও জিনিসটা আপনাকে ক্লিয়ার করে দিলাম যে সর্বোচ্চ 5% কোটা রেখে বাকি 95% আমাদের মেধার ভিত্তিতে যে সরকারি চাকরিতে এবং সকল গ্রেডে, এই কথাগুলো আপনারা আশা করি মিডিয়ার মানুষ সবাইকে ক্লিয়ার করে দিবেন যে শুধুমাত্র প্রথম দ্বিতীয় গ্রেডে না, সকল গ্রেডে সর্বোচ্চ 5% কোটা রেখে, এবং সেই কোটাগুলো কাদের জন্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য রেখে বাকি 95% আমাদের মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এবং এটা আদায়ের জন্য আমরা রাজপথে আজকে 9ম-10ম দিনের মতো অবস্থান করছি এবং আমাদের এই কর্মসূচি চলবে। আজকে আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা বাংলা ব্লকেড নামে যে কর্মসূচি, যেটা গত 2 দিন ছিল বিকাল থেকে 3টা সাড়ে 3টা থেকে, আজকে আমরা সকাল থেকে এখানে জড়ো হতে শুরু করেছি এবং আমাদের আন্দোলন এটা কঠোর থেকে কঠোর হতে থাকবে। এতে আমরা চাই না সাধারণ মানুষকে দুর্ভোগ দিয়ে কোনো আন্দোলন করতে, আমরা চাই না মানুষের রোগী আছে, আমরা যদিও তাদের গাড়ি পার করে দিচ্ছি তবু কিছু তো ভোগান্তি হয়েই থাকে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই দাবি মেনে নিক এবং এই যৌক্তিক দাবির পক্ষে সবাই মিলে কথা বলুক। সরকারের শীর্ষ নেতারা আশা করি বৈঠক করছেন, আমরা খুব তাড়াতাড়ি এর সমাধান আশা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, এটাই আমাদের দাবি। মানে আমাদের একটাই দফা, একটাই দাবি, সেটা হচ্ছে কোটা সংস্কার করা হোক, আর দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব।
শুরু করে দিন। আপনারা বলছেন শিক্ষার্থীরা